ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে, 22 অক্টোবর পুজো নিয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল বৈঠকে দুর্গা পুজো নিয়ে বার্তা দেবেন মোদি। পুজোর আগে আসতে পারেন অমিত শাহ, যেমনটা জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 22 অক্টোবর পুজো নিয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল বৈঠকে দুর্গা পুজো নিয়ে বার্তা দেবেন তিনি। পুজোর আগে আসতে পারেন অমিত শাহ, যেমনটা জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। এবার প্রধানমন্ত্রী জি ভার্চুয়াল দুর্গা পূজাতে জুড়েঙ্গে 22 তারিখ কো, আর হমে প্রসন্নতা হ্যায় কি ও হম সব লোগো কি পূজা মে ভার্চুয়াল সাথ হোঙ্গে। আর ক্যা কলকাতা অমিত শাহ জি আনে ওয়ালে হ্যায় ইস দৌরান? नॉर्थ बंगाल आने वाले हैं। कब आएंगे? कोशिश कर रहे हैं दुर्गा पूजा के पहले। अभी तक कोई टाइम कुछ फिक्स हुआ? अभी फिक्स नहीं हुआ। विश्व जननी के आह्वाने बंगो जननी पीएम की बोल रहे नरेश एचएम তারপর अमेरिकार प्रेसिडेंट अफगानिस्तान प्रेसिडेंट जेई आसु মমতা ব্যানার্জি একটা নাম যেটার সাথে বাংলার মানুষের সেন্টিমেন্ট জোড়ানো আছে এবং বাংলার পুজোরও সেন্টিমেন্ট জোড়ানো আছে। বাংলার পুজো মাছিয়ে রাখবেন মমতা ব্যানার্জি আর কে এলেন কি বললেন আমার নামগুলো, পিএম এইচএম ডিএম সিএম যেই আসুক সব এম 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 হয়ে যাবে মমতা ব্যানার্জি।